আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা অনেকে মনে প্রশ্ন জাগতে পারে নিজে গোপনাঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে কিনা বা শরৎরত অবস্থায় নিজের গোপনাঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে কিনা না এ ব্যাপারে আজকে আমি বলবো এক ব্যক্তি রসদ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ব্যক্তি তার গোপনাঙ্গ স্পর্শ করেছে সে কি অজু করবে তখন রসসল্লা রসান বললেন এটি তো তোমার শরীরের একটি অঙ্গ সুতরাং অজু ভাঙবে কেন তাই এটি ধরলে অজু ভাঙবে না এছাড়া আরও সাহাবিগণ্ড এবং তাবেগন থেকে এরকম বক্তব্য নির্বাহাদিস বর্ণিত হয়েছে যারা রজ স্পর্শ করলে অজু ভাঙ্গার কথা বলেনি একদিন হজরত আকরাম বিন হাবিল বিল আনহু আনহ বিন মাসুদকে বললেন আমি সলাতত অবস্থা আমার শরীর চুলকাচ্ছিলাম এর মাঝে আমি আমার গোপন অঙ্গ স্পষ্ট করে ফেলি এই পরিস্থিতিতে হুকুম কি অজু কি ভেঙে গিয়েছে আব্দুল বিন মাসুদ রাদত্তর আনু বললেন এটি তো তোমার শরীরের একটি অংশ তাই অজু ভাঙবে কেন শরীরে অন্য কোনো অঙ্গ ধরলে যেমন ভাঙে না তেমনি এটি ধরলে অজু ভেঙে যাবে না আরেক দিন ইবদে মাসুদ রাদত্তর আনুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন লজ্জাস্থান স্পর্শ করলে কি ও ভেঙে যাবে তখন তিনি বললেন যদি এটি নাপাকি হয় তাহলে এটি কেটে ফেল সুতরাং এসব হাদিস থেকে আমরা জানতে পারি সাহাবিরা যেসব কথা বলেছিলেন ও যে ভাঙার কথা নয় আর রসদ সাল্লাহ ইসলাম ও যে ভাঙার কথা একদমই বলেননি সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে পারি অজু অবস্থায় গোপনাঙ্গ স্পর্শ করলে ও যে ভাঙবে না সরতরত অবস্থায় স্পর্শ করলে অজু ভাঙবে না ইনশাল্লাহ তালা আর অজু ভাঙার অনেক কারণ রয়েছে যে কারণগুলোর মধ্যে স্পর্শ কথা উল্লেখ করা হয়নি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝাওয়া মানার তাফিক দান করুক আমিন